বিকাশ থেকে নিমেষে টাকা পাঠানো যাবে রকেটে অতি দ্রুত আসছে এমন দিন শুধু বিকাশ রকেটের মতো মোবাইলে আর্থিক সেবা নয় যে কোনো ব্যাংক থেকে এমএফএস এ বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তরের সুযোগ চালু হচ্ছে এজন্য ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের আদলেই হচ্ছে দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম যা বিনিময় নামে পরিচিত হবে খাত সংশ্লিষ্টরা বলছেন এই সেবা চালুর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সার্ভিসেস প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট থাকলেই ভার্চুয়াল আইডি খুলে গ্রাহকরা নিজেই একে অন্যের সঙ্গে লেনদেন করতে পারবেন নিজের ব্যাংক বা এমএফএস অ্যাপে বিনিময় আইকন থেকে এই আইডি খুলতে হবে সেখান থেকে কোনো ঝামেলা ছাড়াই সহজে ও দ্রুত লেনদেন সম্পূর্ণ করা যাবে এক্ষেত্রে শুধু অন্যের ভার্চুয়াল আইডি দিলেই চলে যাবে টাকা নাম ব্যাংক বা অ্যাকাউন্ট নম্বর দেওয়ার প্রয়োজন পড়বে না প্রাথমিকভাবে ছোট পরিসরের লেনদেন সম্পূর্ণ করার সুযোগ মিলবে এ ব্যবস্থায় আগামী রবিবার নতুন এ সেবা চালু হবে তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে 13 নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি হচ্ছে বিনিময় এতে খরচ হয়েছে প্রায় 65 কোটি টাকা এ সেবার আওতায় যে কোনো ব্যাংক থেকে এমএফএস এ বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তরিত হবে তবে এখনই সব ব্যাংক এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বিনিময়ে যুক্ত হচ্ছে না আপাতত সোনালী ব্যাংক ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিডল্যান্ড ব্যাংক পুবালী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক এ সেবায় যুক্ত হচ্ছে এছাড়া এমএফএস এ হিসাবে থাকছে বিকাশ রকেট ও ইসলামী ব্যাংকের এমক্যাশ এছাড়া পিএসপি হিসাবে যুক্ত হচ্ছে প্রগতি সিস্টেমের টালিপে ধীরে ধীরে সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এমএফএস ও পিএসপি এই সেবায় যুক্ত হবে শুরুতেই বিনিময় নামে ভিন্ন কোনো অ্যাপ তৈরি হচ্ছে না বিনিময় একটি সেবা হিসেবে ব্যাংক এমএফএস এর অ্যাপে যুক্ত হবে বিনিময় ব্যবহার করতে চাইলে গ্রাহককে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর গ্রাহকের নামের পরে @বিনিময় যুক্ত হয়ে একটি আইডি তৈরি হবে নিবন্ধন শেষ হলে গ্রাহক দুটি অপশন দেখতে পাবেন সেন্ড মানি ও রিসিভ মানি গ্রাহক যদি কাউকে টাকা পাঠাতে চান তখন সেন্ড মানি অপশনে গেলে নিজের যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অ্যাকাউন্ট আছে তা থেকে একটি বেছে নিতে হবে এবার যাকে পাঠাবেন তার মুঠোফোন নম্বর বা ইতিমধ্যে যদি ওই ব্যক্তির বিনিময়ে আইডি থাকে সে আইডি নম্বর দিয়ে টাকা পাঠানো যাবে আর যাকে টাকা পাঠানো হলো তিনি রিসিভ মানি অপশনে গিয়ে নিজের অ্যাকাউন্টে থাকা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের নম্বরে টাকাটা গ্রহণ করতে পারবেন প্রথম পর্যায়ে বিনিময়ে শুধু লেনদেন করা যাবে পরবর্তী সময়ে বিনিময় অ্যাপ হবে এরপর ধাপে ধাপে মেট্রো রেলের ভাড়া টোল দেওয়া এনবিআরের সেবা ও বিভিন্ন পরিষেবা বিল যুক্ত হবে বলে জানান আইডিয়া প্রকল্প সংশ্লিষ্টরা আপাতত টাকা স্থানান্তরে গ্রাহককে কোনো মাশুল গুনতে হবে না পরবর্তী সময়ে এই সেবার মাশুল নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক তবে সরকারি সেবা হয় মাশুল হবে কম আর সেবা প্রতিষ্ঠানগুলো মাশুল নিলেও আইডিটিপি কোনো খরচ নেবে না ব্যাংক কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে ব্যাংক ও এমএফএসগুলো যেভাবে নিজেদের প্রযুক্তির উন্নয়ন করে নতুন নতুন সেবা চালু করছে তাতে বিনিময়কে এগোতে বেশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে রাজু আহমেদ দেশ টিভি